হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। বেশ কিছুদিন যাবৎ ধরে কিন্তু বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে আমরা কী করেছি, প্রত্যেকটা দিনই বের হয়ে গিয়েছি একটু বাতাসের আশায়, অর্থাৎ একটু প্রশান্তির আশায়। আর এই বাতাস প্রশান্তি খুঁজে পেতে চলে এসেছি একেবারে সবুজ একটি এরিয়ার মধ্যে, যেখানে কিনা একটু আগে আমি দাঁড়িয়েছিলাম। আপনারা দেখতে পেরেছেন এই এরিয়াটা একেবারেই সবুজ, আর চতুর্পাশে তো দেখতে পেরেছেন কত পরিমাণ গাছপালা, শাক সবজির ক্ষেত। তো ওখানে আমি বেশ কিছুক্ষণ থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাড়ির অনেক আগের একটি দৃশ্য আমি উপভোগ করে আসলাম। তো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের ওইখানকার একটা জায়গা ঠিক এমনই ছিল, যে জায়গাটাকে আমি খুব মিস করতাম। তারপরে কিন্তু ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম ঠিক এমনই একটা জায়গা। সত্যি কথা বলতে এই সাইডটায় ঘুরতে আসলে প্রথমেই আমরা ওখানে একটু দাঁড়িয়ে তারপরে একটু ঘোরাঘুরি করি, এরপরে ব্রিজের পরে একটু বসি, তারপরে এই দিকটায় চলে আসি। তবে আপনাদের কিন্তু স্বীকার করতেই হবে যে বলবেন সুমিয়াপা, আপনারই যেখানেই নেন সুন্দর সুন্দর লোকেশন দেখেই কিন্তু আপনি জায়গাটা চয়েস করেন। তো বলেন তো এই জায়গাটা কেমন লাগছে? আমার কাছে তো অসাধারণ লাগে, অনেক সুন্দর লাগে। আমার মনে হয় আমার কাছে যেমন ভালো লাগে আপনাদের কাছেও তেমন ভালো লাগে। বেশ অনেকটা সময় ধরে আপনাদের সাথে কথা বললাম, আর কথা বলতে বলতে চলে এলাম কিন্তু একেবারে সাগর পাড়ে। তো সত্যি কথা বলেন তো সাগর পাড়ে তো সবাই কম বেশি আসেন। এই যে আমি যে আন আছে কান আছে এখানে ওখানে এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাই, আপনারা কি এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর স্পটগুলোর কি গিয়েছেন বা দেখেছেন, নাকি শুধু আমার ভিডিওর মাধ্যমেই দেখছেন? আমার মনে হয় আমার ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পারেন এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর স্পটগুলো, কারণ আমরা যেখানে যাই সেখানে অনেক ব্লগাররা যায়ই না, অনেক ব্লগাররা চেনেই না জায়গাটা। যেহেতু আমরা ভ্রমণপ্রিয় আর হলো ফুড লাভার, সেহেতু কিন্তু আমরা কোনো দর্শনীয় স্থান খুঁজি না ঘুরতে যাওয়ার জন্য। বড় বড় ব্লগ দেখে বড় বড় রেস্টুরেন্টের খোঁজ নিয়ে সেখানেও যাওয়ার চেষ্টা করি না। অর্থাৎ আপনারা বুঝতেই তো পারছেন যে চিপায় চাপায় কোনায় কানায় ঝিরি, পাহাড়ের ঝিরি, বন বাদার মাঠ ঘাট, এর কর্নারে কর্নারে যে সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোয় আমরা যাওয়ার চেষ্টা করি, আর সেখান থেকে আপনাদের সুন্দর সুন্দর ভিউ দেওয়ার চেষ্টা করি। জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের কাছে যদি এই টাইপের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট অপশনে জানিয়ে দিয়ে যাবেন। তাহলে আমি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত। তো যাই হোক, এখানে এসে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম, আর অহনা আর অহনার চাচু এরা দুজন কি করেছে তা তো আপনারা আমার কথার সাথে সাথে চোখ দিয়ে ভিডিওটা দেখতেই পেরেছেন। যত এনজয় করার ওরাই করেছে, আর আমি আর আমার হাজবেন্ড দুজনে বাইকের পরে বসে সব কিছু উপভোগ করেছি, যা যেমনটি আমার এই ভিডিও দেখে আপনারা উপভোগ করছেন ঠিক তেমন। হয়তো আমি ভিডিও দেখছিলাম না, তো ভিডিও দেখারই মতো বসে বসে ওরা কে কী করছিল, কে কী খাচ্ছিল, কে কী বলছিল, অর্থাৎ এগুলোই দেখছিলাম। তো এখানে যারা যারা এসেছে সবাই কিন্তু খুব মজা করছে, কেউ ফুটবল খেলছে, কেউ বাদাম খাচ্ছে বসে বসে, আবার কেউ কাউকে মন ভরে দেখছে, মনে হয় যেন কখনোই দেখেনি। তো যাকগে বাবা, যে যার মতো চলুক, যে যার মতো বলুক, যে যার মতো খাওয়া দাওয়া করুক, আমরা আমাদের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। আর এই রওনা হওয়ার আগে একটু করে ফটো সেশন করে নিলাম। তবে সত্যি কথা বলতে আমার কখনো ছবি তুলতে মনেই চায় না। মাঝে মাঝে আপনাদের সামনে ভিডিওয় যেমন থাকি তেমনই চলে আসি, ঠুস করে ঢুকে পড়ি, এসে হাই হ্যালো জানিয়ে আবার বের হয়ে যাই। তবে আমার সামনে এই যে যে পাবলিক একটা দাঁড়িয়ে আছে, ওখানে দুজন দেখেছেন পাবলিক, পেছনে আর একজন, তো ওনাকে আমরা চিনি না। তো যাই হোক, তারপরে তার জন্য দোয়া থাকলো, যেহেতু সে মুরব্বী মানুষ,
আমার ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে, সে সুস্থ থাকুক ভালো থাকুক সেই কামনা করে আমরা তার জন্য দোয়া করছি। সত্যি কথা বলতে আমরা বলতে আমি ভয়েস ওভার দেওয়ার সময় তো আমি একাই, তো আমি দোয়া করলাম তার জন্য, সে যেহেতু মুরব্বি মানুষ। আর অহনা অহনা পাপ্পা অহনা চাচু যেখানেই যাবে ছবি তুলবে, আর ছবি তোলা মনে হয় ওদের একটা বাতিক হয়ে দাঁড়িয়েছে। আসল কথা হলো যার যার মনের ইচ্ছা যেমন সে তেমনই চলে, আসল কথা হলো এটাই। তো যাই হোক, সারাদিন ভালোভাবে ঘোরাফেরা করে তারপরে হলো এখানে হলো চিলি চিকেন আর হলো পরোটার অর্ডার দিয়েছিল, সেগুলো খেয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে আরও পেঁয়াজু টেয়াজুর অর্ডার দেওয়া হয়েছে, ওগুলো আসছে।